নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি। শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। রাজ্যে ইতিমধ্যেই বর্ষাকাল প্রবেশ করেছে আনুষ্ঠানিকভাবে। তবে বর্ষাকাল প্রবেশ করতেই রাজধানী আগরতলা বা স্মার্ট সিটি আগরতলা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে ওঠে। আর এই জলমগ্নতার কারণে প্রায়শই দেখা যায় যে সরকারকে দোষারোপ করতে। আদতে কি সরকার দোষী, নাকি পৌর নিগমের কর্মীরা যারা রয়েছেন বা আমি আপনি প্রত্যেকেই তার জন্য অনেকটাই দায়ী? এই নিয়ে কিন্তু এবার ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একেবারে বলা যায় কো অভ্যাসের বিরুদ্ধে এবার জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যতযত্র প্লাস্টিক এবং বর্জ্য পদার্থ ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, একই সঙ্গে নাগরিকদের কাণ্ডজ্ঞান নিয়ে উঠছে প্রশ্ন। শহরবাসীকে এবার হতে হবে সতর্ক, এমনই বার্তা দিলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিস্তারিত কি রয়েছে শুনবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতার সাথে কথা বলবো। অঙ্কিতা, যেটা আমরা দেখলাম যে রাজধানী আগরতলা প্রায়শই অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে ওঠে, সেই জায়গায় প্রত্যেকবারই দেখা যায় যে সরকারকে দোষারোপ করতে, কিন্তু সেই জায়গায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়েছেন, একই সঙ্গে নাগরিকদের কাণ্ডজ্ঞান নিয়ে এক প্রকার প্রশ্ন তুললেন। কি রয়েছে বিস্তারিত বা কি বললেন তিনি? দেখো, বর্ষা এলেই দেখা যায়, তুমি যে কথাটা প্রথমে বলছিলে যে রাজধানী আগরতলায় জল জমে যাওয়া, আর ইতিমধ্যে যেহেতু পাম্প মেশিন চালু করা হয় নিগমের পক্ষ থেকে, তাই পাম্প মেশিনের মাধ্যমে জল নামানোর চেষ্টা করা হয়। কিন্তু ইদানিং কয়েক দিন ধরে দেখা গেছে যে পাম্প মেশিন দিয়েও জল নামাতে রীতিমতো নাকানে দোকানি খেতে হচ্ছে পুর নিগমবাসীর, দুপুরে পৌর নিগমের আধিকারিকদের। কারণ কেনই কথা বলা হচ্ছে, পাম্প মেশিন দিয়ে জল নামানোর সময় দেখা যাচ্ছে যে ড্রেনে নিষ্কাশনী অব্যবস্থা, আর সেই নিষ্কাশনী অব্যবস্থার মূল কারণ হচ্ছে প্লাস্টিক বা আবর্জনা, তা ফেলে দেওয়া, আস্ত প্লাস্টিকের জিনিস ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে টুল ট্রে সে সমস্ত জিনিস ফেলে দেওয়া হচ্ছে আবর্জনা একেবারে ড্রেনের মধ্যে, যার জন্য সরকার চাইলেও পাম্প মেশিন দিয়ে খুব দ্রুত জল নামানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে যে জল খানিক অর্থাৎ আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে নামানো সম্ভব, সেই জায়গাতেও দেখা যাচ্ছে যে দু ঘন্টা তিন ঘন্টা লাগছে কর্মীদের। তার মূল কারণ হচ্ছে যে পাইপ জাম হয়ে যাচ্ছে, পাইপ জাম হওয়ার কারণ এই প্লাস্টিক। যে ছবি আমাদের এই মুহূর্তে টিভি স্ক্রিনে চলছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে কি বিস্তর বাস থেকে শুরু করে কাঠ, এমনকি ঘরে ঘরের আসবাবপত্র, তার সাথে প্লাস্টিকের প্রচুর বোতল কিন্তু উদ্ধার করা তোলা হয়েছে। আর তা দেখে রীতিমতো শহরবাসীও অবাক যে এত পরিমাণে জমা হয়েছে ট্রেনে, মানুষ এত পরিমাণে আবর্জনা সরাসরি ডাস্টবিনে না ফেলে ট্রেনে ফেলে দিচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু এই চিত্রের পর আরো স্পষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কেন আমি তুমি আমরা প্রত্যেকেই তার জন্য যথেষ্ট দায়ী, রাজ্য সরকার পৌর নিগম তারা চাইছে যে রাজ্যকে স্মার্ট করতে, কিন্তু শহরবাসী সরকার তারই যেন উদাহরণ আজকে উঠে এসেছে। সকাল থেকেই দেখা গেছে যে প্যারাডাইজ চৌমুনি থেকে শুরু করে ওদের চৌমুনির বিভিন্ন জায়গায় শ্রমিকদের কাজে লাগানো হয়েছে, সকাল থেকে তারা সেই আবর্জনাগুলি তোলার চেষ্টা করেছে, দগ্ধ তোলার চেষ্টা করেছে। তারপর যখন একেবারে বিকেল ঘনিয়ে আসে, তারপর দেখা যায় এক বড় স্তূপ জমে যায়, যা দেখে রীতিমতো হতবাক মানুষ যে এত পরিমাণ আবর্জনা ছিল। তবে কেন যে সিস্টেম রয়েছে, বিশেষ করে পুরো নিগম থেকে যে সিস্টেম তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় ডাস্টবিন রয়েছে, এছাড়া বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে মাসে দু থেকে তিনবার বা এমনকি সপ্তাহে একবার করে কর্মীরা যান বাড়িতে, এবং বাড়িতে জমিয়ে রাখা আবর্জনা খুব তারা সংগ্রহ করে নিয়ে আসে, এবং মাসের শেষে
জানা হয় যে তাদের বাড়িতে নাকি আবর্জনা নেই, তবে তা কোথায় যায়? তা যায় সরাসরি একেবারে মেন রোডে বা দেখা যায় রাস্তার পাশে, এমনকি আস্ত গাছ কেটে ফেলে রাখা হয়। যার জন্য এই সমস্ত ঘটনা, তার জন্য কিন্তু দায়ী রাজ্যের শহরের মানুষ। তাই আজ মুখ্যমন্ত্রী তিনি নিজেও কবু করে দিয়েছেন, তিনি একেবারে কোট আনকোট বলেছেন যে শহর আগরতলা জুড়ে পৌর নিগম কর্তৃক বিভিন্ন ড্রেন থেকে নির্গত আবর্জনার প্রকার দেখে তিনি সত্যি হতবাক এবং ব্যথিত। বর্ষাকালে অল্পেতেই বৃষ্টি জমে যায়, নাগরিকদের জীবন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই যন্ত্রতন্ত্র ফেলে দেওয়ার প্লাস্টিক, কাপের বোতল এবং অন্যান্য অপচনশীল বর্জ্য। এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে ও সঠিক ভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসীর পক্ষ সকলের প্রতি বিনম্রভাবে অনুরোধ তিনি করেছেন। পাশাপাশি সকল শুভবুদ্ধির সম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন অনেকেরই এই কু অভ্যাস কিন্তু রয়েছে, যে কতটা আমি প্রথমেই বলছিলাম যে অনেকেই পৌর নিগমের যারা কর্মীরা রয়েছেন বা যারা এই আবর্জনা কালেক্ট করার জন্য বাড়িতে যান, তাদেরকে টাকা দেন না বা তাদেরকে আবর্জনা নিতে দেন না, এই একটা যে একটা কু অভ্যাস রয়েছে, সেই কু অভ্যাসটাকে প্রথমে পরিবর্তন করতে হবে। ব্যারেজ জমিতে সকাল থেকে প্রচুর যানবাহন চলাচল করেছে, যাতায়াত করেছে শতাধিক মানুষ, তাদের চোখে আজ এই উদাহরণটা কিন্তু জল জল করে উঠে গেছে। এখন দেখার যে আগামীতে শহরবাসী কতটা সচেতন হয়, এই কু অভ্যাসটা কবে সু অভ্যাসে পরিণত হয় সেটাই দেখার। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে রাজধানী আগরতলা যে এক প্রকার জলমগ্ন হয়ে ওঠে তাকে কেন্দ্র করে, শুধুমাত্র যে সরকার দায়ী এমনটা নয়, সেক্ষেত্রে স্বচ্ছ আগরতলা গড়ে তোলার ক্ষেত্রে স্বচ্ছ আগরতলার যে স্পষ্ট ছবি সেটা কিন্তু স্পষ্টীকরণ হবে যদি মানুষ সচেতন হয়। রাজধানী আগরতলাবাসী যদি সচেতন হয় তাহলেই কিন্তু সেই ছবি একেবারে স্পষ্ট হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।